আরও একবার শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের আবহে সোমবার শুনানি হল সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, মেডিকেলে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা আপাতত কলকাতা হাইকোর্টের হাত থেকে সরিয়ে দেওয়া হল। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে তারাই মামলাগুলি শুনবে। আগামী 3 সপ্তাহ পরে আবার মেডিকেল মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে। মেডিকেলে যে মামলা করা হয় তার সব পক্ষকে লিখিত আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ নিয়ে যা হচ্ছে সুপ্রিম কোর্ট তা ভালো চোখে দেখছে না। এ বিষয়ে আর কোনো মন্তব্য তারা করবেন না, তাতে হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হতে পারে। বলাই বাহুল্য, কেন্দ্রীয় সরকারের তরফেও সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি তাকে লিখিত আকারে তাদের বক্তব্য জানাতে বলেন। শীর্ষ আদালতে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করা হয় রাজ্যের আইনজীবীর তরফে। সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলা সরানোর আবেদন জানান কপিল সিব্বল। বলেন, সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে। উল্লেখ্য, মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যা বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়। তারপরেই ওই বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ত্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশই তিনি খারিজ করে দেন এবং সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন। বেনজির এই সংঘাতের আবহে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শোনে শীর্ষ আদালত। ওই দিন এই মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া হয় সিবিআই তদন্তেও। রাজ্য মামলাকারী এমনকি সিবিআইকেও নোটিশ দেওয়া হয়। তারপর সোমবার মেডিকেল মামলার শুনানির ভার হাতে নিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তি মামলায় যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। শনিবারই মামলা করা হয়েছে, সেই সংক্রান্ত শুনানিও হতে পারে 3 সপ্তাহ পরে। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু।